গতকাল একজন ভিউয়াস বলছে এটা কি ছিল মানে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গান করেছিলাম আসলে গানটা আর কি তার মানে তার মনোপুষ্ট হয়নি মানে এটা কি কি গান মানে এরকম আর কি একটা ব্যাপার সত্যি কথা বলতে আমি তো মানে গান কখনো শিখিনি কিন্তু আমার গান গাইতে খুব ভালো লাগে আর রবীন্দ্রসঙ্গীত তো খুবই ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত কেন আমি যে কোনো গান যে কোনো গানই আমার খুব মানে টানে গান নাচ আমার এই জিনিস দুটোকে খুবই ভালো লাগে এবং আমি আফসোস করি যে কেন আমার বাবা মা এই দুটোর মধ্যে একটা আমাকে শেখায়নি তো এই আর কি ব্যাপার যদি গান টান শিখতাম স্কেলগুলো ঠিকঠাক হতো যাই হোক সেটা পরের কথা কিন্তু আপ আপনার হয়তো আমার গানটা ভালো লাগেনি এই কারণে আমি তো গান শিখিনি তবে আপনাকে একটা আমি বুদ্ধি দিতে পারি যে গান গাইবেন বেশি করে মন ভালো থাকবে আপনার যদি গানের গলা খুব খারাপ হয়ে থাকে বাথরুম সিঙ্গার হয়ে যান বাথরুমের ভেতরে গিয়ে স্নান করতে করতে জোরে জোরে গান করুন কিংবা পায়খানায় বসে আপনি জোরে জোরে গান করতে পারেন হ্যাঁ আর যদি আপনার গানের গলা ভালো হয়েছে তাহলে লোক সমাজে গিয়ে আপনি গান করতে পারবেন ঠিক আছে আপনাদের আমার গানটাই এত কানে লাগলো অথচ যে কিনা গানের ফিফথ ইয়ার সিক্সথ ইয়ার এত ইয়ার পর্যন্ত গান শিখেছে ঠিক আছে এত পরীক্ষা দিয়েছে তা তার এরকম বেসুরে গলা কেন তার তার মানে গলা শুনে আমার তো কখনো মনেই হয় না যে তিনি গান শিখেছেন এত ভাঙা এত বেসুরের গান কিন্তু যখন পাঠ পড়েন তখন তো খুব সুন্দর পড়েন তাহলে গানের গলাটা এরকম এত বিশ্রী কেন তারপরে আসি মৌমাছি আর কি বলল মাছির মধ্যে পার্থক্য মানে মৌমাছি হচ্ছে মধু খায় মধু হচ্ছে খুব ভালো জিনিস এবং দামি জিনিস মধু কোথা হয় ফুলে আর মাছি কি খায় নোংরা জিনিসটা খায় মানে মৌমাছি নোংরার মধ্যে থেকে ইয়ে খুঁজছিল কি বলে ফুল খুঁজছিল নোংরার মধ্যে ছেড়েছে তো ফুল খুঁজছিল ফুল থেকে মধু খাবে বলে আর মাছিকে ফুল দেওয়া হয়েছে কিন্তু সে নোংরার মধ্যে গেল যাক যেটা কাজ ম্যাথরের কাজ পরিষ্কার করবে ঠিক আছে শিক্ষিকার কাজ শিক্ষাদান করবে সমাজে সব স্তরেই মানে ভাগ করা আছে ঠিক আছে যে কেয়ারটেকার সে আমাদের পাহারা দেবে তাই নয় কি সমাজে প্রত্যেকটা মানুষের মানে কি বলবো প্রত্যেকটা মানুষই আমাদের প্রয়োজন তাই নয় কি কোনো মানুষকে ছাড়া আমাদের চলবে না সেরকম জীব জন্তু পোকামাকড় প্রত্যেকটারে আর কি দরকার আচ্ছা আমরা লাইফ সায়েন্সে পড়েছিলাম না যে ওটাকে কি বলে কোন চ্যাপ্টারটা আমি ভুলেও যাচ্ছি ব্যালেন্স করতে হবে ব্যালেন্স এই পৃথিবীতে সমস্ত কিছু ব্যালেন্স করতে হবে আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না তোমাদের যদি মনে পড়ে একটু বলো তো মানে পশু পাখিদেরও যে একটা চক্র টাইপের ছিল না আমাদের লাইফ সায়েন্সের তো সেটা আমার এই মুহূর্তে কেন মনে পড়ছে না বাবা আমার ওই প্রয়োজনের সময় মনে পড়ে না তো প্রত্যেকটা মানে যেমন কাক কাক কিন্তু কি করে আবর্জনা খেয়ে সমাজকে পরিষ্কার করে সেরকম মাছিও মাছিও আবর্জনার মধ্যে থাকে তবে মাছি খুব একটা উপকার করে না কিন্তু মৌমাছি সে কিন্তু উপকার করে মৌমাছি হচ্ছে মধু বন্ধু একবার স্কুলে আমাকে জিজ্ঞাসা করেছিলেন মুক্তিদি বাংলা পড়াতেন আমাদের স্কুলে তো একদিন মানে ওনার কি বলো তো হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছিলো তারপরেও স্কুলে আসতো এবার সেই সময় কি করাবে তো একদিন আমাদের বলল সবার নামের মানে বলো আমাকেও জিজ্ঞাসা করলো তোমার নামের মানে কী আর মৌমিতা বললো মৌমিতা মানেটা কী মৌমিতা মানে মৌমিতা বলছে না এর মানে আছে মৌ প্লাস মিতা তাহলে কি হয় আমরা মধু মধুবন্ধু তাহলে বন্ধু আমরা কাকে বলবো মৌমাছিকে এস আমি তার মানে মৌমাছি তার মানে আমি সমাজে মধু খাই আমি আমার মানে আমি মৌমাছি মধুকে মধু দান করি মানে এই যে আমি ভালো কাজ করছি সমাজে ভালো বার্তা দিচ্ছি আর তুমি হচ্ছে মাছি 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 এস তুমি মাছি আর আমি মৌ হ্যাঁ আমার নামেই তো আছে মৌমাছি ঠিক আছে এই জ্ঞানটা আমার ক্ষেত্রে কিন্তু কাজ হলো না তারপরে সকালবেলায় ব্রাশ বাবা ব্রাশটা কি নোংরা ওই ব্রাশ ফেলা ও তো ছাবড়া হয়ে গেছে রে ওই ব্রাশ দিয়ে দাঁত মাজলে হ্যাঁ নকল দাঁত ফাঁত কিন্তু আর বেশি দিন থাকবে না বলেই দিলাম যদিও বা বলবি তোর দাঁত তো তো হলুদ এই যে বলবি তোর দা তো হলুদ তবে আমি জানিস দুই দুবার দিনে ভালো করে ব্রাশ করি যাই হোক তারপরেও হলুদ কিন্তু কথা হচ্ছে তারপরে কি বললি রান্নাঘরটা পরিষ্কার করবি খাচা খাচ খাচা খাচ ও বাবা তেল চিটচিটে ময়লা তো উঠলোই না হ্যাঁ যেই পরিমাণে ময়লা ছিল সেই পরিমাণে ময়লাটা কিন্তু নেই মানে প্রচুর পরিমাণে ময়লা ছিল প্রচুর পরিমাণে কিন্তু ঘষে মেজেও তুলতে পারো নাই তুমি হ্যাঁ ওইটা গিরিলের মানে রং মানে কি বলি ওটা গিরিলের রং মানে হলুদ রঙটা উঠে গিয়ে গিরিলের রং নো 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 বেবি তুমি পরিষ্কার করতে পারো নাই যতই কসবাইট দিয়ে ঘষা যা করো পুরো ময়লা ছিল পুরো ময়লা ছিল ঠিক আছে তারপরে হচ্ছে চা চা পেয়া বলে চা মানে খাবো না খাবো না ভাবি খা না চা একটা নেশার জিনিস কেন খাবি না খাবি চিয়া সিড এগুলো ওটস এগুলো কিন্তু বেশি দিন নয় এগুলো হচ্ছে কন্টেন্ট পারপাস কিন্তু চা হচ্ছে আমাদের জীবন সঙ্গী যা চা খেতে ভালোবাসে চা কিন্তু মানে সকালবেলায় কিন্তু ক্লান্তি নেশা মানে ঘুমের নেশা কি অন্য কিছু নেশা নয় দূর করে আমি চা খাই না বলে আমি চা মানে ভালোবাসি না বলে খাই না কিন্তু হ্যাঁ অনেক সময় শীতকালে কিন্তু খাই সকালের দিকে খাই তো এই হচ্ছে ব্যাপার চা খাওয়াটা ভালো তো তারপরে ঝুল টুল আর বামুন নাকি আবার ঝেড়ে দেবে আবার বলছে আমি নোংরা একেবারে পছন্দ করি না হ্যাঁ তার প্রমাণ তো ওই বাড়িতে থাকতেই আমরা দেখেছি হ্যাঁ কি নোংরা ছিল রান্নাঘরটা এই রান্নাঘরটা মানে গাতান ফাতান খাবি বলে পরিষ্কার করলো ওই রান্নাঘরটাও তো তেল চিটে এরকম পাহাড় পুরো লেয়ার পড়েছিল তুলতে পারো নাই তুমি বুঝেছো তারপরে ঠুকছে আমি সব কিছু প্ল্যান প্রোগ্রাম করে করি হ্যাঁ অনেকে ওই উঠলো বা এই কটক জায়গা ধত্তক্তা মারপের টাইপের ওরকম আমি কাজ করি না আমি সব কিছু প্ল্যানিং করে করি হ্যাঁ যার যার লাইফস্টাইল যেরকম সেরকম বুঝতে পেরেছো তো ঠিক আছে সব সময় অত হিসাব কিতাব করেও চলা যায় না আমরা জীবনে যেটা ভাবি যে আমাদের সাথে কালকে ওটা হবে সেটা হয় কখনোই হয় না ঠিক আছে আর আমি ওই সব বাসি পচা সত্যি কথা বলতে অত আমরা খাইও না আর অত খাবারও খেতে পারি না যেটুকু রান্না করি সেটুকুও থেকে যায় ঠিক আছে তো আজকে একটু রান্না করলাম কালকে থেকে গেল এবার ওই ওই খাবারটা আমরা নিশ্চয়ই পরশু দিন খাব ওই খাবারটা পরের দিনই খেয়ে দে শেষ করতে পারবো অত খেতেও পারি না আর যেটুকু আনি একটু ফ্রেশ ফ্রেশ এনে বানানোর চেষ্টা করি তারপরে শুকি ঢুকে গেল সেটা আলাদা কথা না রান্না করার সময় পেলে ঠিক আছে আর সবার কাজ কিন্তু সমান হয় না ঠিক আছে তোমার যদি আমার মতন একটা টেলারিংয়ের বিজনেস থাকতো আর স্কুলে যদি রোজ যেতে হতো তাহলে তুমি বুঝতে পারতে অতটা সময় যদি তোমাকে বাইরে কাটাতে হতো না তাহলে তুমি ঠিক বুঝতে পারতে বুঝেছো তারপরে এই ভিডিও তৈরি করা এর জন্য কত ভিডিও দেখতে হয় তার এডিটিং আছে থাম্বেল তৈরি করা আছে জানিস তো খাটনি আছে তো নাকি তারপরে তুই আবার কি বলছিস রান্না করতে করতে গল্প করলি বাবা ওই চারখানা ডিম রান্না করলে চারখানা টমেটো দিয়ে বাবা ওইটা ওইটা খেতে পেরেছি ওটা কি ডিমের ঝোল করলি নাকি টমেটো টক করলি না টমেটো চাটনি করলি ডিম ফিম দিয়ে সেটাই বুঝতে পারলাম না ঠিক আছে তো কথা হচ্ছে তোর চিরুনিটা লাস্টে যে চিরুনিটা দিয়ে চুল আসতে ছিল ওটা কালাকুষ্টি কেন পুরো তো চিরুনির মধ্যে মনে হচ্ছে যেন চবনপ্রাশ লেগে রয়েছে চবনপ্রাশ খেতে হয় জানি ওটা কি চিরুনির মধ্যেও মাখাশ মুখাশ আমার চিরুনি দেখবি কত পরিষ্কার ঠিক আছে পুরো চিরুনি পরিষ্কার থাকবে ওরকম হবে কেন চিরুনিকে পরিষ্কার করতে হবে যখন আমরা শ্যাম্পু করব ঠিক আছে পনেরো দিন অন্তর অন্তর বা মাসে একবার মানে বাঁশে তো একবার আমরা শ্যাম্পু করি না সেটা বলছি না মাসে একবার চিরুনিকে পরিষ্কার করতে হবে চিরুনিকে জামা কাপড়ের সাথে ভিজিয়ে দিবি বা একটা মগের মধ্যে সার্ফ জল করে ভিজিয়ে দিবি তারপরে পরে ওই যে ব্রাশগুলো আমরা ফেলে দিই সেই ব্রাশ দিয়ে ঘষে নিবি ঠিক আছে আর বামুন কি ডিজাইন করছে আবার বলছি চাখার সময় আমাদের হচ্ছে এই সময়টা হচ্ছে আমাদের কোয়ালিটি অফ টাইম তবে এই বলছি রাত্রিরে গল্প হয় না তোদের মধ্যে রাত্রে প্রেম ভালোবাসা কথা কিচ্ছু হয় না বামুন তো শুধু ওই হ্যাপি ডোর ড্রাইভে যায় আর আসে তারপরেও কথা হয় না নাকি রাত্রিরে এডিটিং করিস বামনকে পাত্তা দিস না হুম বামুনের সাথে সারাদিনে তো প্রায় থাকিস ওই বামন ওই হানি বেবিকে নিয়ে যায় আর তুই টুকটাক বেরাস তাছাড়া তো থাকিস ও তোকে চশমাটা পরে সানগ্লাসটা পরে হ্যাঁ পুরো লেডি ডর্নের মতন লাগছিল তুই ভাবলি ভালো বলবো না না লেডি ডনের মতন লাগছিল তুই বললি না ভালোটা খুঁজে আনতে হবে সব কিছু থেকে ভালোটা তাই তো আমি বলে দিলাম দেখ আমি ভালোটাই খুঁজে আনলাম তো তোকে বলতে কত ভালো নাম দিলাম লেডি ডন দেখলেই লোকে ভয় ভয় পাবে হ্যাঁ মানে ওরকম টাইপে লাগছিলো এই বলছি তুই সানগ্লাসটাও কি মানে সুন্দর পছন্দ মতন কিনতে পারিস না কি মানে যেটা মুখের সাথে মানায় না ওরকম সানগ্লাস কিনিস কেন পুরো কার্টুন কাটপিসের মতো লাগে হ্যাঁ ওই সানগ্লাস ফেলে দেবে তুমি বুঝতে পারছো ভালো সানগ্লাস আনবে মার্কেট থেকে অতীব জঘন্য সানগ্লাস ঠিক আছে তারপরে হচ্ছে ওই রান্নাবান্না হচ্ছে তারপরে হচ্ছে সেই গড়িয়ার গড়িয়ার হাটের মোড়ে গড়িয়ার কথা মনে পড়ে গেল কেন গড়িয়াতে মেলা হয় মেলার সময় টাকা দিতে এখন একটু বেশি ভাই ছেলে মেয়ের কথা বলছে আবার এই কথাটা বলছিল টুকলি যে ওই মেলাতে মেয়েকে নিয়ে গেছি তারপর আর মেয়েকে নিয়ে যায়নি আসলে মেয়ে ছোটোবেলা থেকেই তো পাকা মেয়ে হচ্ছে মায়ের সাথে ঘুরতো না মেয়ে হচ্ছে ওই বন্ধু বান্ধব ছেলেপেলেদের সাথে ঘুরতো না মানে ওই ছেলে মেয়ে এক শুধু তো ছেলের কথা বলিনি ছেলে মেয়ে ওর সাথে ঘুরতো ওই কারণে ঘুরতো না ছেলেকে নিয়ে গেছি বলছি ছেলেকে নিয়ে এত গেছিস এত বোঝানোর চেষ্টা করছিস যে আমি হচ্ছে কি খুব ভালোবাসি ছেলেকে খুব আমি মানে মনে রাখি আমি হচ্ছে সেরকম মা মানে এরকম টাইপের আমাদের বোঝানোর চেষ্টা করছিস এতই যদি ভালোবাসবি বল তুই ছেলেকে ছেড়ে ওই বয়সে আসলি কী করে আসলি কী করে বল তারপরেও তো তুই ভালোই মাস্তিতে রয়েছিস মানে তারপরে তো বিয়ে করলি তখন তো ছেলের কথা কিচ্ছু বললি না উপরন্ত আগে যে ভাড়া বাড়িতে ছিলিস শ্বশুরবাড়িতে যার আগে সেখানে মিথ্যে মিথ্যে করে বানি বানি গল্প করতিস ঠিক আছে তোর মানে গল্প মানেই বানানো গল্প তোর হাতে টাকা দিত তোর মেয়ের হাতে বড় হয়ে যাওয়ার পরে একশো টাকা দিত তোর হাতে এক টাকা দিত তারপরে কি কত টাকা বলি দশ টাকা দিত তারপরে বড় হয়ে এই হতো ওই হতো সেই হতো মেলায় গেলে সবাই টাকা দেয় তার মানে কি মানে মেলায় কি দেখ রথ নিয়ে বেরোলে মানুষে টাকা দেয় দেখলে আমাদের ছোটোবেলায় যেটা বলছি রথ নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতাম পাড়ার কটা বাড়ি আর রাস্তা দিয়ে রথ নিয়ে বেরোতো সবাই সবার ছেলে মেয়েকে টাকা দিত যেমন আমি ওই মানে কথার কথা বলছি ওই বাড়ির মানুষজন আমাদের দিত আবার আমাদের ওদের রথ বেরোলে আমরা দিতাম এইভাবে করে আমরা ইকুয়ালি করে এর পয়সা মানে এইভাবে করে আমরা দিতাম কিন্তু মেলায় গেলে সবাই টাকা দিত মানে কি বলতে নি মেলায় গেলেই কেন সবাই টাকা দেবে এটা তো বুঝতে পারলাম না ঠিক মানে এমনি মেলা হবে সে আত্মীয় স্বজনরা আসবে টাকা দেবে কিন্তু যেই আসবে সেই টাকা দেবে সবাই টাকা দিত মানে এমনভাবে বলছিস যেন বাবুরা দাঁড়িয়ে থাকতো বাবুরা টাকা দিত এরকম টাইপের বলছিস মানে আত্মীয় স্বজনরা আসলে সে সেটা বল যে আত্মীয় স্বজনরা টাকা দিত বা বাড়ির বড়রা টাকা দিত সেই আনন্দ তা বলছি তোর এত দুঃখ তো করার কোনো প্রয়োজন নেই তুই স্টুম করে দাদার বাড়িতে চলে যাও কিংকুইনের বাড়িতে চলে যাও গিয়ে মেলা উপভোগ করো কুইনের সাথে নীল সেলিব্রেট করা চলে আসো নীল পূজা সেলিব্রেট করো চলে আসো কোনো ব্যাপার না তো বামুনকে ছাড়াই চলে যাও বাসে করে টিকিট কাটবে চলে যাবে তারপরে মেট্রো ধরে যেরকমভাবে যাও তুমি চলে যাবে কুইন আর কিংয়ের সাথে শুধু হুল্লোর শুধু হুল্লোর শুধু হুল্লোর পার্টি করো ঠিক আছে তারপরে আবার ওই দইয়ের ওই গ্লাস নিয়ে হচ্ছে কি উল্লাস 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 করো করে চলে আসো আর বামন ওই তো দিদির ঘরে খাবে অসুবিধা কিছু নেই তো দিদি তো বলেছে ভাগ্য করে এরকম স্বামী পাওয়া যায় ভাগ্য করে ভাই পেয়েছি তাহলে ভাগ্য করে খাইয়ে দেবে অসুবিধা কি আছে চলে আসো কলকাতায় নাকি ঢুকতে দিচ্ছে না কোন কী ব্যাপার বলতো তোকে কি মানে দাদা বৌদিরা এখন ঢুকতে দিচ্ছে না চ্যানেল দাঁড়িয়ে গেছে বলে শিগগির দাদা বৌদির বাড়িতে যা ওই কাজের কোনো ইস্যু দেখাবি না ঠিক আছে স্টুডেন্টও ছুটি করে তুই একদিন ছুটি করবি রোববারে করে পড়িয়ে দিবি কোনো সমস্যা নেই তুমি জলদি জলদি যাও ঠিক আছে